তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, ফাইনালি আজকে আসলাম ফুলবাড়ি। তো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে যেটা কাম হইতেছে ফুলবাড়ির দিকে, তো কয়টা পোস্ট হয়েছে এই জায়গা এবং কি কত দূর ব্রিজ হইল, তো সব কিছু এই ভিডিওতে দেখামো। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর সবাই দেখতে থাকো যে ফুলবাড়ির দিকে ধুবড়ি ব্রিজের কাম কত দূর হয়েছে এবং কয়টা পোস্ট হয়েছে এবং কি কত দূর ব্রিজ হয়েছে। তো অত দূরই আজকে বাইক নিয়ে যাবো, আপনাদের দেখামো। তো লাস্ট পর্যন্ত সবাই দেখো আর সবাই মজা নাও। আর ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কয়টা পোস্ট হয়েছে সব কিছু এই ভিডিওতে দেখামো এবং কি পোস্ট গুনতে পারবা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো সবাই। তো গাইস, ফাইনালি আপনাদের দেখাইতেছি ফুলবাড়ি থেকে ধুবড়ি ব্রিজ কাম আরম্ভ হয়েছে কিরম। তো ওইটাই দেখা দিচ্ছি আপনাদের, আগে হয়তো অন্য ভিডিওতে দেখাইছি, মানে ওইরকম দেখাইতে পারি নাই। তো আজকে ওই জন্যে একদম গোপুরও লাগিয়ে হেলমেটে দেখাইতেছি, একদম চুরি করে ভিডিও করতেছি। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখতে থাকো। আর গাইস, ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কাম এবং কি পোস্ট কয়টা পোস্ট হয়েছে, তো এই ভিডিওর মধ্যে সবটা পোস্টই দেখামো। তো সবটা পোস্ট এক এক করে গুলে লাস্টে কমেন্ট করে জানাইও যে কয়টা পোস্ট হয়েছে। তো গাইস, ফার্স্ট টাইম উঠাইছি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে। তো দেখতেছেন একদম মনের ফিলিংস একদম মজাদার। তো গাইস, এই জায়গায় থেকে মানে এই জায়গায় যে কাম করে লেবারগুলো আছে, তো লেবার একজনে উড়াইলাম গাড়িতে উড়িয়ে এখন যামো। কত দূর যে আছে মানে একজন সাথে নিয়েছি, কোনো টেনশন নাই, একদম লাস্ট পর্যন্ত যামো। লাস্ট পর্যন্ত দেখাইতে থাকবো একদম যত পোস্ট হয়েছে আর কি। এই বরাবর যদি 10 কিলোমিটার হয় 10 কিলোমিটারে যাবো, যদি 20 কিলোমিটার হয় 20 কিলোমিটারে যাবো। তো লাস্ট পর্যন্ত একদম দেখতে থাকো আর মজা সবাই নিতে থাকো, আর দেখতে থাকো যে কয়টা পোস্ট হয়েছে। লাস্টে কিন্তু কমেন্ট করে জানানো লাগবো যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ফুলবাড়ির থেকে কয়টা পোস্ট কাম আরম্ভ হয়েছে এবং কি কয়টা পোস্ট হয়েছে এই জায়গার মধ্যে। তো সবাই দেখতে পাচ্ছেন পোস্টের মধ্যে খালি রড আর রড, কারণ এই ব্রিজের মধ্যে বহুত টাকা খরচ করা হইতেছে এবং কি এই ব্রিজটা বহুত বড় হবো এবং এই ব্রিজটা কিন্তু সোজা ব্রিজ হবো না, ব্রিজটা বেহাতেরা ব্রিজ হবো। যেরকম হাঁপে যেরকম মাড়ি দিয়ে যাওয়ার টাইমে যেরকম বেহাতেরা হয়, ওরকম বেহাতেরা টার্নিং ব্রিজ হবো, কারণ সোজা ব্রিজ দিলে এই নদীর মধ্যে সোজা ব্রিজ থাকবো না। এবং কি ব্রিজটা হওয়ার পরে যখন ড্রোন দিয়ে ড্রোনের একটা ভিডিও বানানো হবো, তখন কিন্তু একদম মজাদার লাগবো, কারণ এই ব্রিজটা কিন্তু একদম টার্নিং ব্রিজ হবো এবং কি বহুত বেহাতেরা ব্রিজ হবো, সোজা ব্রিজ হবোই না। আর দেখেন পোস্টের খুঁড়ি গুনে একদমই খালি রডের রড, আর রড গুনে তো এরম মোড়া মোড়া রড। যদি বগলে যায় যদি দেখান গে তো আপনাদের দেখাইতাম, কারণ বগলে যায় যদি দেখাই ভিডিও বানানি বন্ধ। আমি পোস্ট করছিলাম পারমিশন নেওয়ার জন্য, তো পারমিশন দেয় নাই, মানে ভিডিও বানানি কোনো পারমিশনই নাই। তো ওই জন্যেই মধ্যে গাড়ি দিয়ে ভিডিও করতেছি, জাস্ট কোনো ধরনের খাড়ানি যাব না, খাড়াইলেই ওরা যদি মানুষে যদি আমার ভিডিও বন্ধ করে দেয় তাহলে ভিডিও আর চলবে না। ফুলবাড়ি যাতায়াত কিবা দিন আর কিবা রাত, গ্যাস পাইবেন বাড়াইলে হাত আসলে সুবিশাল। ফুলবাড়ি যাতায়াত কিবা দিন আর কিবা রাত, গ্যাস পাইবেন বাড়াইলে হাত আসলে সুবিশাল। সংসদের এই গল্টি বিলে এমপি মন্ত্রী সবাই মিলে ডুবরিবাসীর স্বপ্নে গিরিশ হচ্ছে আজ সবাই। তো 150 কোটির জনতার হচ্ছে পূরণ দাবিদার, আজমল শেখের চোখ
আসছে তার যোগান বিশ্ববাসী ডুগরি বিরিজ করতেছে নির্মাণ ডুগরি বিরিজ করতেছে নির্মাণ বিশ্ববাসী ডুগরি বিরিজ করতেছে নির্মাণ সকল ছেটে পঞ্চাশে খাম্বা বিশ কিলির অধিক লাম্বা সকাল সোনা দেখলে তারাই ভরে নাই মন ভিড়িজে নয় শত ছেটে পঞ্চাশে খাম্বা বিশ কিলির অধিক লাম্বা সকাল সোনা দেখলে তারাই ভরে নাই মন চান্দের আলো জোসনা দিয়া ধুপুরি বিরিজ দেখছে ছায়া ধুপুরি বিরিজ কয়রা সুন্দর শিং মারিয়া নীল আকাশের নীল নক্ষত্র দেখতেছে সে দুশো গোত্র কিসের শেষে উদ্বোধন রায় মোদী। তো গাইস দেখতে পারছো মানে এই যে এই জায়গার মধ্যে আয়া কাম ঠেকছে এবং কি এই যে এই সাইড থেকে কাম স্টার্ট হয়েছে। তো এই সাইডে আছে ফুলবাড়ি, তো এই দিক দিয়ে একদম নদীর উপর একবারে নদী দিয়ে ব্রিজ হব। মানে অরিজিনাল যেটা ব্রিজ ওটা এখন ও নাই, ওটা জাস্ট খালি যে পোস্ট উঠতেছে যে দেখতে পারছো পোস্ট এই জায়গায়। তো গাইস কেমন দেখলাম সবে কমেন্ট করে জানাইও। আর মানে গাড়ি দিয়ে আসলাম, তো মানে ভিডিও করা পারমিশন নাই এই জায়গার মধ্যে, কিন্তু আমি তাও মানে হেলমেটের মধ্যে লাগিয়ে নিয়ে একদম ভিডিও করতেছি আপনাদের দেখাইতেছি যে ফুলবাড়ি থেকে ব্রিজ কত দূর আর কি ওইলো, এবং কি ধুবড়ি থেকে তো বহুত কাম একবারছে, যারা ধুবড়ি যায় তারা জানে। তো আরও দুই একটা ভিডিও আপনাদের দেখামো। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত কাম ঠেকছে দেখতে পাচ্ছেন ফুলবাড়ির কাম টুকা, মানে ফুলবাড়ি থেকে এই পর্যন্ত আছে প্রায় ফুলবাড়ি থেকে প্রায় মোটামুটি 10 কিলোমিটার আর কি আইসে। ব্রিজে হ্যাঁ নাই, খালি ব্রিজের পোস্ট আছে এবং কি সাথে অন্য অন্য জিনিস আছে। তো ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইও, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো, আর সামনে ভালো ভালো ব্লগ নিয়ে আসতেছি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের। ধুবড়ি ব্রিজ দেখতে রং হার মেনেছে মাসি তো।